বড় রথ বাড়ির পুজো, বাড়ি মল্লিকের হলেও পুজো ধর পরিবারের। পুজো হয় সনাতন রূপী শিব দুর্গায়, 450 বছরেরও বেশি প্রাচীন ধর বাড়ির এই দুর্গাপুজো। এ যেন রথ দেখার সঙ্গে কলা বেচা, দুর্গাপুজোর পরেই রথের উৎসব, ধর পরিবারের পুজো, অথচ পুজো হয় মল্লিক বাড়ির ঠাকুর দালানে। এমনই নানা বৈশিষ্ট্যে আজও স্বতন্ত্র চুঁচুড়ার বড় রথ বাড়ির পুজো। পারিবারিক সূত্রে জানা যায়, একসময় উত্তর চব্বিশ পরগনার হালি শহরে বসবাস ছিল ধর পরিবারে। পরবর্তীকালে ধর বাড়ির এক ছেলের সঙ্গে বিয়ে হয় মল্লিক বাড়ির এক কন্যার। সেই সূত্রে চুঁচুড়ার শ্যামবাবুর ঘাট এলাকায় মল্লিক বাড়ির সম্পত্তি লাভ করেন তারা। সেই বাড়িতেই মহাজাঁকজমকে শুরু হয় দুর্গোৎসব। 400 বছরের বেশি প্রাচীন এই পুজো, তবে ত্রিশূলধারিণী দেবী মূর্তি নয়, সনাতনী শিব দুর্গা পূজিত হন এই বাড়িতে। শিবের কোলেই দুর্গা বসে এই প্রতিমায়। মা দুর্গা সেই দশহা বেরাম না, আমাদের শিব দুর্গা পুজো হয় আর কি, শিবের কোলে মা বসে আছে, যেরকম পুজো আচার দিয়ে খাই সেভাবেই পুজোটাই হয়। ষষ্ঠীর বিকেল থেকে শুরু হয় পুজো, এরপর একে একে আমন্ত্রণ, অধিবাস, ঘট স্থাপন সহ নানা আচার অনুষ্ঠান মেনে দেবীর আরাধনা হয়। এছাড়াও সপ্তমী, অষ্টমী ও নবমী তিন দিনে মোট 1008টি বেলপাতা দিয়ে হয় হোম। তবে পুজোর চার দিন ভোগের কোনো বন্দোবস্ত নেই এখানে। সব শেষে দশমীতে গঙ্গায় হয় প্রতিমা নিরঞ্জন। আমাদের পুজো শুরু হয় তোমার ষষ্ঠীর দিন বিকেল থেকে, আমাদের পঞ্চমী তো কোনো পুজো নেই, ষষ্ঠীর সকালেও কোনো পুজো নেই, ষষ্ঠীর দিন বিকেলেই আমন্ত্রণ অধিবাস সমস্ত হয়ে যাবে। আর সপ্তমী থেকে যথারীতি কলাবো স্নান করে এনে ঘটে পুজো শুরু হলো। অষ্টমী যেরকম পূজা হবে, নবমীতে পুজো হবে, দশমীতে পুজো করে সঙ্গে সঙ্গে আমাদের ভাজন হয়ে যায়। ধর পরিবারের পুজোর বিশেষ বৈশিষ্ট্য পুজো শেষে রথ উৎসব পালন, তাই বড় রথ বাড়ি নামেও পরিচিত এই বাড়ি। এছাড়াও উল্টো রথের দিন হয় 52 ভোগের আয়োজন। বছরের চার দিন দুর্গাপুজো ছাড়াও বিভিন্ন দেবদেবীর নিত্য পুজো হয় এই বাড়ির ঠাকুর দালানে। আসনে প্রতিষ্ঠিত রয়েছে শিবলিঙ্গ, জগন্নাথ রাধাকৃষ্ণের নিত্য পুজোর জন্য সেবায়েত আছেন এই বাড়িতে। কালের আবহে পুজোর জৌলুস কমলেও নিয়ম নিষ্ঠায় কোনো ঘাটতি নেই আজও। দুর্গাপুজোর চারটে দিন এখানে শিব দুর্গার আরাধনা হয়, যে পুজোকে কেন্দ্র করে প্রতি বছর একটা উৎসবের পরিবেশ তৈরি হয়। হুগলি থেকে সুদীপ কলের সঙ্গে বিধান সরকার, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।